ঘরের মাঠে মিলানকে 2-1 ব্যবধানে হারিয়েছে এস রোমা। এই জয়ে 2 লেগ মিলিয়ে 3-1 ব্যবধানে জিতে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠে গেল দিবালা লুকাকুরা। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে রোমাকে আতিথ্য দেয় এসি মিলান। খেলার 12 মিনিটে জানলুকা মানচিনের দারুণ গোলে 1-0 গোলের লিড নেয় ডিরোসি শিষ্যরা। গোলের পর আক্রমণের ধারা অব্যাহত রাখে তারা। খেলার 22 মিনিটে ডিবক্সের ভেতর একক নৈপুণ্যে বাপায়ের বাঁকানো শটে গোল করে ব্যবধান 2-0 করেন পাওলো দিবালা। 31 মিনিটে লাল কার্ড দেখেন মেহমেথ জেকিসেলিক। 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় রোমা। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে 19 আউটলেট ও 64 জেলে ডেলিভারি। ভিজিট startek.com.bd। দ্বিতীয়ার্ধ আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে, কিন্তু বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে মিলান। 64 ভাগ বল নিজেদের দখলে রাখলেও গোলের দেখা পাচ্ছিল না তারা। খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে রাফায়েল লেওয়ের বাড়ানো ক্রসে হেড থেকে গোল করে ব্যবধান কমান মাতিও গ্যাবিয়া। এই জয়ে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠে গেল ডিরোশির রোমা। সেমিতে রোমার প্রতিপক্ষ বায়ার লেভারকুজেন। খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।